হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশ রাবার বোর্ডের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান, যে পরীক্ষা হয়েছে গত 26 আগস্ট 2022। তো প্রথমেই আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এই ছিল প্রশ্নটি, ফেসবুক থেকে কালেক্ট করা। আর সমাধান অংশে আসার আগে বলে রাখি, যাদের পিডিএফ দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন। আরেকটি বিষয়, আমার একজন ফলোয়ারের চ্যানেল এর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো প্রথমেই ছিল এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত, যে শুনেই মনে রাখতে পারে, শ্রুতিধর, জয় করার ইচ্ছা জিজ্ঞাসা, দুই হাত সমানে চলে সভ্য সাচে। এরপরে দুই নম্বর ছিল লিঙ্গ পরিবর্তন করুন, গরিয়ান এটা হবে গরিয়সী, কর্তা এটা হবে গিন্নি, সম্রাট সম্রাজ্ঞী, বাদশাহ বেগম। তিন নম্বর ছিল প্রতিশব্দ লিখুন, শশী দেখতে পাচ্ছেন, চন্দ্র চাঁদ, প্রসূন পুষ্প মুকুল, প্রগাঢ় গভীর নিবিড়। তো আরও দুটি ছিল কিন্তু প্রশ্নটি খুবই অস্পষ্ট থাকায় সেগুলো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। চার নম্বর ছিল বানান শুদ্ধ করুন, ইতিপূর্বে এটা হবে ইতোপূর্বে, কিন্ডার গার্ডেন এটা হবে কিন্ডার গার্ডেন, কিং কর্তব্য ভিমুর এর সঠিক বানানটি আপনারা দেখতে পাচ্ছেন। জন্মবার্ষিকী এটা হবে জন্মবার্ষিক, জ্যেষ্ঠ এর সঠিক বানানটি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ, শেষে সবসময় দেরিতে অফিসে যায়, হি অলওয়েজ গোস টু অফিস লেট, 10:10 বাকি আছে, ইটস 10:10। তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, ভাবিয়া করিও কাজ, লুক বিফোর ইউ লিভ, সে কি আসবে না, ওন্ট হি কাম। এরপরে ছয় নম্বর ছিল চেঞ্জ ইন্টু প্লুরাল, জিরো এটা হবে জিরোস, মাউস মাইস, চাইল্ড চিলড্রেন, ওয়াইফ ওয়াইফস, ফাদার ইন ল ফাদার্স ইন ল। সাত নম্বরে ছিল রাইট ডাউন দ্য ওয়ার্ড কারেক্টলি, তো ডায়রিয়া বানানের শুদ্ধ রূপ দেখতে পাচ্ছেন DIRRHOEA, অ্যাসেসমেন্ট বানানের শুদ্ধ রূপ হচ্ছে AEEMENT, কমিটি বানানের শুদ্ধ রূপ হচ্ছে COMMITEE, আর ডায়লগ বানানো হচ্ছে DIALOGUE। এরপর দেখতে পাচ্ছেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো প্রথমটি আপনাদের জন্য, পারলে কমেন্টস করে জানাবেন, হি উইল কাম ইন এ উইক, এখানে হবে ইন, দ্য ম্যান ডাইড বাই অ্যাক্সিডেন্ট এখানে হবে বাই, হি উইল গো অন ফ্রাইডে এখানে হবে অন, হি ওয়েন্ট টু অফিস অ্যাট 8 AM এখানে হবে এট। এরপরে ছিল গণিত দেখতে পাচ্ছেন, চারটি ম্যাথ ছিল, প্রথমে ছিল কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% বাংলায় পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করেছে, যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? তো সমাধানটি আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর হবে 500 জন। এরপরে 10 নম্বর, একটি কাজ 7 জন লোক 24 দিনে করতে পারে, কাজটি 14 দিনে শেষ করতে কতজন শ্রমিকের অতিরিক্ত শ্রমিক প্রয়োজন? তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হবে 5 জন। এরপরে দেখতে পাচ্ছেন বার্ষিক 9% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,500 টাকা হবে? তো উত্তর হবে 5 বছরে। আর একটি ম্যাথ ছিল 20 গুণিত, x+1/x = a হলে x³+1/x³ = হোয়াট? তো এটার উত্তর হবে a² - 3। এরপরে ছিল সাধারণ জ্ঞান, তো প্রথমটি ছিল 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর কাতারে। 14 নম্বরে, পদ্মা সেতুর প্রস্থ কত? উত্তর 18.18 মিটার, এটা মিটার হবে।
বিআরটি এর পুনরূপ কি? উত্তর বাস র্যাপিড ট্রানজিট। এরপরে 16 নম্বর ছিল কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তর হালদা নদীকে। 17 কত তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? উত্তর 5 জুন। 18 বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে হচ্ছে 19 বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম কি? উত্তর ডক্টর শিরীন শারমিন চৌধুরী। 20 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালের কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তর 10 জানুয়ারি 1972 সালে। তো র্যাম এটা একটু অস্পষ্ট ছিল, তাও আমি ধরে নিয়েছি যেটা ছিল র্যাম। এর পুনরূপ কি? উত্তর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওতে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে তার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।